প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে এই মাত্র থেকে বিরাট নিউজ বলা যেতে পারে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি জরুরি পদক্ষেপ বা স্টেপ কিন্তু নিয়ে নেওয়া হলো সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে জরুরি ভিত্তিতে কিন্তু সাক্ষাৎ এবং কার্যত নিয়োগ বিষয় নিয়ে সাক্ষাৎ অবশ্যই বিস্তারিত খবরে আমরা প্রবেশ করে যাব এবং এ বিষয়ে যে জরুরি তথ্য উঠে আসছে সবটাই প্রোভাইড করব বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য এটি প্রোভাইড কিন্তু করতেই হচ্ছে তাই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সরাসরি অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার বৈঠক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড যাবতীয় বিষয় নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু উঠে আসছে আমরা দেখেছি গত আঠেরোই জুলাই সেই ঐতিহাসিক দিন ছিল আপার প্রাইমারি মামলার হিয়ারিং কিন্তু সমাপ্তি ঘটে গিয়েছে জাজমেন্ট আপাতত রিজার্ভড খুব শীঘ্রই জাজমেন্ট আসবে এমনটাও মনে করা হচ্ছে তো কোন দিকে জাজমেন্ট যাবে না যাবে সেটা পরবর্তী আলোচনার বিষয় সেটা স্বয়ং মহামান্য কলকাতা হাইকোর্ট সম্মানীয় ডিভিশন বেঞ্চ বিচার্য বিষয়ের মধ্যে রয়েছে তারা সেটি বিচার করবেন তো সেই দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চ যে কার্যত থেমে নেই তারা যে যৎপরণাস্তিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা যে একেবারেই চুপচাপ বসে নেই হিয়ারিং সম্পন্ন হওয়ার সাথে সাথেই তারা এবার নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বিষয়কে কেন্দ্র করে স্কুল সার্ভিস কমিশনে আজ যাবতীয় বিষয় নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বিষয় নিয়ে সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে কিন্তু সাক্ষাৎকার পর্ব সেরেছেন তেমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র থেকে খবরে উঠে আসছে বন্ধুরা যে বিষয়টি একেবারে জানা যাচ্ছে এই ভেরিফাইড গ্রুপ থেকে তাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একেবারে এক্সক্লুসিভ খবর যে হিয়ারিং শেষ হওয়ার পরে পরেই কিন্তু রিজার্ভ ফর জাজমেন্ট পরবর্তী বিষয়ে যে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল তার তৎপরতার সাথে নিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চ বলা যেতে পারে এই বিষয়ে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করেছেন তারই নেতৃত্বে তারই তত্ত্বাবধানে যাবতীয় বিষয়গুলো কিন্তু এগোচ্ছে তাকে কিন্তু অবশ্যই কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন করতে হচ্ছে সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় কিন্তু উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে তো রিজার্ভ ফর জাজমেন্ট পরবর্তী আজ স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে তারা কিন্তু সাক্ষাৎকার পর্ব এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাবতীয় বিষয় আলোচনার একটি প্রসঙ্গ উঠে আসছে তো সেই দিক থেকে নিয়োগ প্রক্রিয়া রিলেটেড ফ্যাকচুয়াল এবং ল পয়েন্টে বিশেষ আলোচনায় কিন্তু রাখা হয়েছে এমনটাই কিন্তু খবরাখবর পাওয়া যাচ্ছে বন্ধুরা তারা যৎপরণাস্ত্রী চেষ্টা করছেন যে এই নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত নিষ্পত্তি ঘটাতে এবং মহামান্য কোর্টের তরফ থেকে যে নির্দিষ্ট অর্ডার আসবে তার উপরেই কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে তো সেই দিক থেকে মঞ্চ কিন্তু কোনো খামতি বা ত্রুটির জায়গা রাখছে না তারা কিন্তু যৎপরণাস্তির চেষ্টা করে যাচ্ছে হিয়ারিং শেষ হওয়ার পরে পরেই তারা স্বতপ্রণীতভাবে এবং সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু অবশ্যই উপস্থিত থেকে সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার পর্ব নিয়োগ রিলেটেড যাবতীয় বিষয়গুলিকে নিয়ে কিন্তু আলোচনা ছাড়ছেন দ্রুততার সাথে কারণ চুপ করে ঘরে বসে থাকলে কিন্তু চলবে না নিয়োগের লক্ষ্যে নিয়োগের পথে এবং শেষ শেষযোগ্য বঞ্চিত প্রার্থীদের স্কুলে পাঠাবার লক্ষ্যে এগিয়ে চলেছেন তারা তাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে অবশ্যই পাশাপাশি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের এই গুরুত্বপূর্ণ স্টেপ বা পদক্ষেপকে সাধুবাদ জানাতে হচ্ছে ধন্যবাদ কিন্তু জানাতেই হচ্ছে তো এই আলোচনা থেকে পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা ফোকাস রাখার চেষ্টা করছি যেটুকু তথ্য পেলাম আপনাদের মাঝখানে তোলাধার চেষ্টা করলাম এখন এটুকুই সকল ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ